আপনারা কোথা থেকে এসেছেন, আপনি কোথা থেকে এসেছেন? তার মানে পরমাত্মার অংশ, পরমাত্মার কাছ থেকে এসেছেন। আমরা এক কথায় সকলেই বলতে পারি আমরা কৃষ্ণের কাছ থেকে এসেছি, ইয়েস। কিন্তু অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা আছে, আমরা গোলক বৃন্দাবন থেকে এসেছি। এটা একটু বিচার্য বিষয় আছে। আমরা গোলক বৃন্দাবন থেকে আসিনি, আমরা ভগবানের কাছ থেকে এসেছি। তো অনেক লোক আমাদেরকে প্রশ্ন করছেন যে আমরা যদি গোলক বৃন্দাবনে একবার যাই, তাহলে সেখান থেকে তো আমাদের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, আছে? তাহলে আমরা কী করে সেখানে গেলাম, আর যদি গেলাম কিসের পরিপ্রেক্ষিতে সেখানে আমরা ফিরে আসলাম? আমরা ফিরে আসতে পারি কখন, কী কারণের পরিপ্রেক্ষিতে, এবং আমরা সেখানে কিভাবে যেতে পারি, এই বিষয়ের উপরে আজকে আমি চেষ্টা করব আমার সীমিত জ্ঞানে আলোকপাত করার জন্য। তা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকেই ব্রহ্মভূত, মানে আমরা অহং ব্রহ্মস্মি, ভগবানের একটি ক্ষুদ্র অংশ। অহং ব্রহ্মস্মি মানে আমি ভগবান নয়, ভগবানের অংশ সাদৃশ। তা আমরা ভগবানের কাছে থেকে এসেছি, এটা ঠিক, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট, যে কারা প্রকৃত গোলক বৃন্দাবন থেকে আসেন, এরকম কিছু লোক আসেন যাদের দ্বারা ভগবান এই জড়জগতের তার প্রেরিত যে অংশ রয়েছে তাদেরকে মুক্ত করার জন্য। উদাহরণস্বরূপ বলা যাচ্ছে যে আপনারা দেখবেন আপনাদের ছেলে মেয়েদের যখন কোনো হস্টেলে বা কোনো কলেজে বা বাইরে কোথাও পড়তে পাঠাচ্ছেন, তখন আপনারা কিন্তু মাঝে মাঝে ভিজিট করতে যান, বা সেই পুত্র সন্তানদের সুরক্ষিত রাখার জন্য কোনো লোকের কাছে ইনফর্ম করে আসেন, ছেলেটা থাকলো আপনি দেখবেন, ছেলেটি থাকলো আপনি দেখবেন। ঠিক সেরকম ভগবান এই জড়জগতে আমাদেরকে পাঠিয়েছেন, আবার ভগবানের এই সিস্টেমটি এই রকম রয়েছে যে এই জড়জগৎ প্রকাশ করার জন্য তিনি তার অংশ এই জড়জগতে ব্রহ্মজনিতে, ব্রহ্মজনীকে, এই জড়া প্রকৃতিকে মাতৃস্বরূপা বলে বর্ণনা করা হয়েছে। এই জড়া প্রকৃতি এটা মাতৃস্বরূপা, এই মাতৃস্বরূপারূপ এই জড়া প্রকৃতি এটাকে ব্রহ্মজনী বলা হচ্ছে। এই ব্রহ্ম, এই জড়া প্রকৃতিরূপ মাতৃজননী, তার এই জড়া প্রকৃতির বুকে তিনি হচ্ছেন বীজ প্রদানকারী পিতা। এই যে আজকে বললেন বীজপ্রদ পিতা, আমি হচ্ছি বীজ প্রদানকারী পিতা, তিনি আমাদের পরম পিতা। তাই তিনি যেহেতু আমাদের এখানে পাঠিয়েছেন, তাই তার ডিউটি আছেন আমরা কীভাবে এই জড়জগতের কষ্ট দুঃখের হাত থেকে মুক্ত হব। কারণ ভগবান জানেন যে এই জড়জগৎটা কখনোই সুখের নয়, এই জড়জগৎটি হচ্ছে দুঃখালয়ের আরেক নাম হচ্ছে দুঃখালয়, দুঃখালয়ম অশাশ্বতম। আপনি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, ছোট্ট উদাহরণ, দেখবেন আপনারা কোল্ড ড্রিঙ্কস খান, ধরে নেওয়া যাক একটা কোল্ড ড্রিঙ্কস থামসআপ বা মেরিন্ডা বা স্প্রাইট, এই স্প্রাইট আছে দোকানে, আর আপনি এখন একটা অ্যাকোয়া, বিসলারি অ্যাকোয়া যে ওয়াটার, সেই ওয়াটার নিয়ে বোতলটা খুলে যদি আপনি গালে দেবেন, তাহলে কি আপনি স্প্রাইডের স্বাদ পাবেন? কেউ পাবেন? জোরে বলুন, কেউ পাবেন না। কারণ ওই যে অ্যাকোয়া ওয়াটার বা বিসলারি ওয়াটার কোম্পানি যখন তৈরি করেছে, কোম্পানির থেকে ওই বোতলের গায়ে একটা লেবেল ছিটিয়ে দিয়েছে, দিয়েছে কি না, ভালো করে মনে করবেন, ওই লেবেলটি ছিটিয়েছে, ওই লেবেলটি দেখে আপনাকে ওই জলটি পান করে ওই জলের স্বাদ আস্বাদন করতে হবে। হ্যাঁ, সাথে সাথে যখন স্প্রাইট বা থামসআপের বোতলে থামসআপ কোম্পানি একটা লেবেল মেরে দিয়েছে, তা এই জগৎটাই, এই জগতের যিনি কোম্পানি, এই জগতের কোম্পানি কে হতে পারে? জোরে বলুন একসাথে, জোরে একসাথে বলুন,
পরম পুরুষোত্তম ভগবান সিং শ্রীকৃষ্ণ এই হচ্ছে এই সমস্ত ক্ষেত্রের অধীশ্বর। তিনি এই জড়জগৎ যখন সৃষ্টি করেছেন তখন তিনি সেখানে একটি লেবেল মেরে দিয়েছে। কি লেবেল? একসাথে বলুন, দুঃখালয়ম অশাশ্বতম। এই দুঃখের কারাগারে ভগবান জানে এটা দুঃখ, এটা পরিশোধনাগার। এখানে দুঃখ পেতে পেতে মানুষ একসময় আমার শরণাপন্ন হবে, তখন আমি তাদের আমার কাছে নিয়ে আসব। তাই এখন আমার বিষয় যে কাদেরকে ভগবান পাঠান, তার শুদ্ধ ভক্তদের এই জগতে পাঠান। নিত্য সিদ্ধ ভক্ত যারা তার আরাধনায়, ভাগবতমে বর্ণনা করা আছে, অম্বরীশ মহারাজের যে কাহিনী সেখানে বর্ণনা করা আছে। সেখানে কি বর্ণনা করা আছে যে বলছে অম্বরীশ মহারাজের কথা আমরা আরেকটা শ্যুট করব, যে আমার নিত্য শুদ্ধ ভক্ত যারা পরিবার ধন সম্পদ জড়জগতের প্রতি সম্পূর্ণ অনাসক্ত হয়ে কেবলমাত্র আমার আরাধনায় আত্মোৎসর্গ করেছে, সেই রকম ভক্তকে আমি সবসময় আমার সেবায় নিয়োজিত করি। কারণ সেরকম নিত্য সিদ্ধ ভক্ত তাকে আমি পাঠাই, তাই সেই ভক্তকে বলা হয় তার শক্তি অবতার, সক্তাবেশ অবতার। তাই আমাদের ছিল প্রভুপাদ, তিনি হচ্ছে সক্তাবেশ অবতার। ভগবানের শক্তি নিয়ে এই জগতে প্রকাশিত হয়ে তিনি এই অধমপতিত জীব যারা এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রে বারবার আবদ্ধ হচ্ছে তাদের মুক্ত করার জন্য তিনি তাদেরকে নিয়ে যাবে। এবারে ছিল প্রভুপাদ বা এই ধরনের নিত্যসিদ্ধ জীবেদের কারণে তাদের যে নির্দেশাবলী পালন করার পরে আপনি এই জগৎ থেকে মুক্ত হয়ে এ আমাদের ঊর্ধ্ব লোকং গচ্ছন্তি, সেই ঊর্ধ্ব লোকে আপনি গমন করতে পারবেন। আর সেই লোকে যখন গমন করবেন তখন আর আপনাকে এখানে আসতে হবে না, আর আসতে হবে না। কিন্তু এখন যে আমরা একেবারে গোলক বৃন্দাবন থেকে এসেছি সেটা সবাই নয়, সেটা কিছু লোক। আরেকটি পয়েন্ট রয়েছে এই প্রসঙ্গে যে ভগবান কিছু ভক্তদের এ জগতে পাঠান। পাঠান কেন? যে এ জগতে ভগবান তার বীর রস আস্বাদন করতে চায়। ভগবান সবসময় লীলা খেলতে ভালোবাসে, সবসময় লীলা। ভগবান কিছু ভক্তদের এ জগতে পাঠিয়ে তার সঙ্গে লীলাবিলাস করার জন্য কিছু ভক্তকে এ জগতে পাঠান। যেমন আপনারা জানেন জয় বিজয়, সেই জয় বিজয়কে এ জগতে পাঠালেন। তারা তিনটে জন্মেই শত্রুভাবে ভগবানের, ভগবান বললেন তোমার এটা আমার ভক্তদের কাছে তোমাকে, এই আমার ভক্তরা তোমাকে অভিশাপ দিয়েছে যেহেতু জয় শ্রী শ্রী রাধা মাধব কি। তাই এইভাবে জয় বিজয়ের সঙ্গে তিনি এই বীর রস আস্বাদন করলেন। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান, ভগবানের কাছে গেলে আর আসতে হবে না। এই যেহেতু শাস্ত্রে বলা হয়েছে একবার যদি আমরা সেখানে যাব তাহলে আর আমাদের এখানে কোনো দিন ফিরে আসতে হবে না। কিন্তু আমরা অনেকের মনে এরকম ধারণা আছে, ওটা আরও বিশ্লেষণ করে আমি পরে চেষ্টা করব আপনাদের বলার, আমরা যে একেবারে গোলক বৃন্দাবনে পঞ্চম পুরুষত্ব লাভ করেছিলাম তারপরে সেখান থেকে চ্যুত হয়েছি, এরকম নয়। কারণ সেই চিন্তামণি ধামে সেখানে কোনো জড় বাসনা কামনার জায়গা নেই, সেখানে কেবলমাত্র পঞ্চম পুরুষার্থ লাভ করা হয়। হোয়াট ইজ পঞ্চম পুরুষার্থ, কে বলতে পারবেন? কে বলতে পারবেন পঞ্চম পুরুষার্থটি কি? যেটা আমরা প্রত্যেকেই বলি, পঞ্চম পুরুষার্থ মানে কৃষ্ণ প্রেম। আর এই কৃষ্ণ প্রেম মানে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যে চতুর্বর্গ, এই চতুর্বর্গের উপরে হচ্ছে পঞ্চম পুরুষার্থ। সেটা কি জিনিস? সেটা একটা পুঁটলি বাঁধা বস্তু নয়। এই পুঁটলি বাঁধা বস্তু এই নে যা যা, এই তোকে পঞ্চম পুরুষত্ব দিয়ে দিলাম, এরকম নয়। পঞ্চম পুরুষত্ব মানে, পঞ্চম পুরুষত্ব মানে নিত্যং ভগবত সেবায়া। আপনি এই জড়জগতে আছেন, মায়া আপনাকে বারবার গ্রাস করছে, মায়ার প্রকোপে পড়ে আছেন, তাই মায়ার থেকে মুক্তি পাওয়া যাবে না। কিন্তু ভগবান
এবং ভগবানের প্রিয় ভক্তরা এ জগতে আসেন, এসে আমাদেরকে নিয়ে যায় তার নিত্য আলয়ে। এই পঞ্চম পুরুষোত্তম যে কৃষ্ণপ্রেম, সেই কৃষ্ণপ্রেম মানে নিত্যং ভাগবত সেবায়া, তার সেবায় সে অংশগ্রহণ করেন। এক নম্বর, তাহলে এখানে আমরা আজকে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমরা সবাই ভগবদ্ধামে ছিলাম, একেবারে পঞ্চম পুরুষত্ব লাভ করেছিলাম এমনটি নয়। আমরা ভগবানের কাছ থেকে এসেছি, এটা একটা সিস্টেম, এটা একটা ক্রম। ভগবান এই জগতে লীলাবিলাস করার জন্য তিনি সৃষ্টি কার্য করবেনই, তাই তার সৃষ্টিতে তার এই ব্রহ্মজনিতে তিনি বীজ প্রদান করে এই জীব সকলের ইচ্ছা অনুসারে, তার পূর্বজন্মের ইচ্ছা অনুসারে তাকে এই শরীর দিয়ে পাঠানো হয়েছে, আর সাথে সাথে তার সক্তাবেশ অবতারদের পাঠানো হয়েছে, তাদের নির্দেশ অনুসারে হৃদয়ের অনর্থ দূরীভূত করে তারা ধীরে ধীরে একেবারে গোলক বৃন্দাবনে যেতে পারবে, সেই জন্যই ভগবানের এই পরিকল্পনা। তো আমরা এখন আমরা লাস্ট পয়েন্টে এরকম বলছি যে এই জগতে থেকে আমরা কিভাবে গোলক বৃন্দাবনে পৌঁছে যাব। তো বলছে ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। ব্রহ্মার যেটা দুর্লভ প্রেম, সেই প্রেমটি আমাদের এই জড় শরীর অর্থাৎ বায়ু পিত্ত কফ দ্বারা এই যে গলিত পুঁথি গন্ধময় জীবন নিয়ে যদি কেউ শুদ্ধ ভক্তের কৃপায় ভগবত অনুশীলন করেন, তাহলে সে এই পুঁথি গন্ধময় শরীর ত্যাগ করে চিন্ময় শরীরে সে ভগবানের কাছে যেতে পারবেন। এটি শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে বর্ণনা করেছেন। রামানন্দ রায়কে জিজ্ঞাসা করেছেন, রামানন্দ রায় মহাপ্রভুকে এই উত্তর দিয়েছেন। এভাবে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারব। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি।